এই চারজন ফারিস্তা হলো আসমানি ফারিস্তা, জোরে বলেন। এই চারজন ফারিস্তাকে বলে এই মিকাইল যাও, দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়েছো। দুনিয়ার সান জমিনে আসলেন বাবা, আসার পরে মাটির দিকে হাত বাড়ায়, মাটি হাউ হাউ করে কান্না করে, বাবা মাটি জবাব দিতে হজরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারল না। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলো, রব্বুল আলামিন রব্বুল আলামিন, আমি দুনিয়া থেকে এক দুনিয়ার জমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়াতেছে বাবা, মাটি হাউ হাউ করে কান্না করে, বলো গো ইসরাফিল আমাদেরকে নিয়ে গিয়ে গুনাগার মানুষ তৈরি করো না, পাপি গুনাগার মানুষ তৈরি করো না, বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করে। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনিও বাবা দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে যেতে পারল না। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলো, গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, তবে আপনি শুনুন না, আমি তো দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারিনি বাবাজি মুসলমান। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলা হলো, জোরে বলুন। এ বুঝতে পারছেন জি? কে কে বুঝতে পারছেন না হাত তুলেন। এ দেখেন কে কে বুঝতে পারছেন, জীবনে পাচ্ছেন না বাবা জি? বেরাদ ইসলাম মুআযান সামানি কিরাম, দুই নাম্বার ফারিস্তা দুনিয়াতে এসে মাটি নিয়ে যেতে পারলো না, তাহলে তিন নাম্বার ফারিস্তার নাম কি বললাম? হযরতে জিবরিল আমিন কে বলে, জিবরিল যাও, দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানি কেরাও, হযরতে জিবরিল আমিন দুনিয়াতে আসলেন বাবা, মাটির দিকে হাত বাড়ালেন, বাবাজি মাটি হাউ হাউ করে কান্না করে, মাটি বলতে লাগলো, বলো গো জিবরিল আমিন, তবে শুনে নাও শুনে নাও, আমাকে নিয়ে গে গুনাগার পাপি মানুষ তৈরি করো না, আমাকে নিয়ে গে পাপি মানুষ তৈরি করো না। বাবা যে মাটি হাউ হাউ করে কান্না করতে লাগলো, হযরতে জিবরিল আমিন দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা চার নম্বর ফারিস্তাকে বলা হলো, ও ইজরাইল, যাকে বাবা অনেকে মানুষ বলে আজরাইল, বলে না বলে না, ওটা আজরাইল হবে না, ওটা হবে ইজরাইল, জোরে বলে। কি নাম হবে? ইসরাইল। আল্লাহ পাক আল্লাহ তাআলা চার নম্বর ফারিস্তাকে বলো, গো ইসরাইল, তবে শুনে শুনো শুনো, দুনিয়া থেকে এক মুষ্ট মাটি যদি না নিয়ে আসতে পারো, আমি আদম তৈরি করতে পারবো না, পারবো না, যাও যাও যাও, ও গো ইসরাইল, দুনিয়ার বুক থেকে এক মুষ্ট মাটি নিয়ে আসো। বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম দুনিয়ার সান জমিনে আসলেন, মাটি হাউ হাউ করে কান্না করতেছে, এ ইসরাইল আমাকে নিয়ে গিয়ে গুনাগার মানুষ তৈরি করো না, পাপে গুনাগার মানুষ তৈরি করো না। বাবাজি হযরতে ইসরাইল জানলাম কোনো মতে বাবা শোনে না, এই মাটি তোমরা শোনো, আল্লাহর হুকুম হয়েছে এই মাটি নিয়ে গিয়ে আদম তৈরি করব, জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি হাউ হাউ করে কান্না করে, হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি বাবাজি এক থাবা মাটি নিয়ে আল্লাহর কাছে হাজিরি করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল সাল্লাম এক থাবা দিয়েছে, এক মুঠো নেয়নি, এরা হচ্ছে এক মুঠো করে নিবে, সে মাটিটা নেয়নি, একটা থাবা দিয়েছে। কোন কিতাবে বলছে 60 মন মাটি, কোন কিতাবে লিখছে যে 40 মন মাটি এ হাতে থাবাতে উঠেছিল, জোরে বলো। কত বললাম? কোন কিতাবে বলছে 60 মন, কোন কিতাবে বলছে
40 মন মাটি একটা থাবাতে উঠে কি আল্লাহকে বলছে আল্লাহ দুনিয়া থেকে মাটি নিয়ে আসলাম জোরে বলেন খারাপ পথে এখন নিয়ে যাচ্ছে যে শয়তান আমাদের ফজর নামাজ কাজা করে এই যে এখন বসে আছেন কিনা শয়তান এসে জীবন সুন্দর যা বাটে ঘুমাগা মেলা তো ঘুরগা এটা কার কাজ শয়তানের কাজ আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আজাজিলকে বলে আজাজিল আদম তৈরি করো আদম তৈরি করা হলো তৈরি করার পরে বাবাজি আদমের প্রতি আপনার আত্মা ভরতেছে আত্মা দিতেছে এই আত্মাটা বারবার বাইরে চলে আসতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে এ রূহ এ আত্মা তুমি বারবার কেন বাইরে চলে আসতেছো আত্মা বলছে বলো গো রব্বুল আলামিন আমার তো সব সময় আলো তো থাকা অভ্যাস আদমের প্রতি অন্ধকার তারই জন্য আমাকে থাকতে ভালো লাগে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার ফেরেশতারাও যাও 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 আমার নবী মুস্তাফার নূরে মুহাম্মাদি থেকে একটু নূর নিয়েছে হযরত আদমের প্রতি আলা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ তখনই বাবা আত্মা এসে হযরত আদম আলাইহিস সালামের বাবা ভিতরে প্রবেশ করেছে বাবা এ সোনা মানিকের ও আমার আব্বা যে মুসলমান বাইরে আমার নবী মুস্তাফা সাহেবের আলাইহিস সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বাবা নূরে মুহাম্মাদি বাবাজি হযরত আদমের বাবাজি পিঠ মুবারক জোরে বলুন সুবহানাল্লাহ যখনই বাবা রাখা হলো আদম তৈরি হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল গো আমার ফেরেশতারা তোমরা এক কাজ করো তোমরা আদমের প্রতি সেজদা করো বাবা সমস্ত ফেরেশতারা সেজদা করেছিল কিন্তু আজাজিল বাবা করল না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল তুমি আদমকে কেন সেজদা করলে না আজাজিল বলছে আল্লাহ আমি তো নিজের হাতে আদমকে তৈরি করলাম আমি নিজের হাতে বানিয়ে কেন আদমকে সেজদা করব আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ আজাজিল এটা আদমের প্রতি সেজদা নয় এটা আদমের প্রতি সেজদা নয় এই সেজদাটা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি সেজদা জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো বাবা সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করেছিল রে বাবা কিন্তু আজাজিল কোন মতে বাবা সেজদা করল না তেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাঝে বলতেছেন ফাসা জাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন ভাষায় জানিয়ে দিলেন ওগো আমার আজাজিল তুমি আমাদের ফেরেশতাদের সরদার ছিলে আজ থেকে আমি তোমাকে ঘোষণা করে দিলাম আজাজিল শয়তান আজ থেকে তোমার নাম ইবলিস শয়তান হলো ইবলিস বলছে বলে আল্লাহ আল্লাহ আমার আপনার ইবাদত আমি এক নয় দু নয় 650 কোটি বছর আপনার ইবাদত করেছি কত 650 কোটি বছর আল্লাহর ইবাদত করেছি সমস্ত ফেরেশতার ফাঁস ইবাদত ছিল এই আজাজিল শয়তানের বাদ হলে কি করে বাবাজি এই যে নাবিজের প্রতি তাজমে সেজদা দেয়নি করেনি তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তার 650 কোটি বছর এবাদত সব বেকার আদাদে বান্দা আপনার 650 কোটি বছর ইবাদত করেছি আপনার কাছে আমি কিছু নিতে চাই এই যে আমরা মানুষ নামাজ পড়তে ভালো লাগে না রোজা করতে ভালো লাগে না হজ করতে ভালো লাগে না দান করতে ভালো লাগে না জালসা শুনতে ভালো লাগে না ভালো লাগে না যেগুলি বাবা খারাপ কাজ সেগুলা করতে ভালো লাগে কিন্তু বাবারে কেন ভালো লাগে বাবা এখানে গোড়া বাবা এই বেরিবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল কি চাও আমার কাছে বলো না বলো না আজাজিল বলছে আল্লাহ আপনার তো 650 কোটি বছর ইবাদত করেছি আপনার কাছে আমি কিছু চাইয়া নেব আপনি কি দিবেন নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কেন দেব না আমার কাছে চাও আমি হলাম রহমান আমি হলাম দয়ালু জোরে বলেন
आधा दिन बोलते चे बोला गोल्लो ओगोर बोला रबीडो आमी जनम मानुसे रक्तर शिरा शिरा जारो ढुकते पारी अल्लाह से क्षमता माके देन अल्लाह पाक बोलते चे जा आधा दिन तो कमी सेटाई दिलाम जरा आमार नेक सत्यिकारी बंदा हबे तोरा जतई रक्तर शिरा ढुक ना केनो जीवनटाके पथ भ्रष्ट करते पारबि ना ए बाबा जे मुसलमान भाईरा आधा दिन बोलचे बोला अल्लाह আরেকটা জিনিস তাই বলে কি জিনিস বল বল আল্লাহ আপনার কি নাই আজ ইজা আজাজিন বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ আমি আরেকটা জিনিস তাই বলে কি জিনিস জিনিসটা হলো এটাই আমি প্রত্যেকটার মানুষের জানে রূপ ধারণ করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এ আজাজিল যা আমি তোকে প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করার ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু একজন আর রূপ ধারণ করতে পারবি না সেটা হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার তো কি চেহারা অবিকল করতে দেব না তুই 70 জন একদিনে 70 জনের মানুষের চেহারা অবিকল করতে পারবি কিন্তু আমার নবী জিন নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে আজাজিন তোকে ক্ষমতা দিলাম যারা আমার নেক বান্দা হবে আমার যারা সঠিক বান্দা হবে তোরা যতই মানুষের রূপ চেহারা ধারণ না কেন তারাকে জীবনও তোরা পথ ভ্রষ্ট করতে পারবি না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আজাজিল কি ক্ষমতা দিয়েছিল বলে প্রত্যেকটা মানুষের শিরায় শিরায় শয়তান ঢোকে ভাই ভাই কে খুন করে বোন বোন কে খুন করে জমির জন্য কাটে জমির জন্য বাবা মারপিট করে টাকার জন্য মেরে ফেলে জমির জন্য মেরে ফেলে এ বাবা যে মুসলমান ভাইরা ও গো আমার শুনে মানি কে রাও ওই জায়গা থেকে বাবা আপনার আজাজিল আল্লাহর কাছে চেয়েছিল এই বিরাদর ইসলাম মুয়াজ্জাজ সামারি কিরাম এই দেখুন ভাবে আস্তে আস্তে বাবাজি দিন যায় রাত আসে এবার হযরতে আদম আলাইহিস সালাম বাবাজি তিনি জান্নাত জান্নাত ঘুরে বেড়াতেছে বাবা জান্নাতেতে কেউ নাই একা একা আদম ঘুরে বেড়াতেছে পৃথিবীর সবথেকে বাবা সর্বপ্রথম যাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সর্বপ্রথম মানুষ ছিল হযরতে আদম আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতে জান্নাতে ঘুরে বেড়াতেছে এই বাবাজি এদিকে আদম আলাইহিস সালাম তিনি বলতেছে বলাল্লাহ আমাকে জান্নাতে একা ভালো লাগে দাও ওগো আল্লাহ আমাকে একজন সঙ্গী বানায়া দাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওগো আমার ফেরেশতারা আদমকে ঘুম পাড়ায়া দাও সাত দিন যেন চেতন না পায় বাবা দে সাত দিন আপনার আদমকে ঘুম পাড়ায়া দিল জান্নাতে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় বের করলেন বের করার পরে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে বাবা জান্নাতে তৈয়ার করলেন জোরে বলুন সুবহানাল্লাহ কোথা থেকে তৈরি করেছেন হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়াকে তৈয়ার করলেন জোরে বলেন সাত দিন পরে হযরতে আদম আলাইহিস সালাম তিনি যখন বাবা চোখ খুলেছে চোখ খোলার পরে বাবাজি এদিকে মা হাওয়ার দিকে তাকাতেছেন হযরতে আদম আলাইহিস সালাম এদিকে বাবাজি মুসলমান মা হাওয়া তাকাচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের দিকে বাবাজি তারা এত সুন্দর বাবা মা হাওয়া বাবা হযরতে আদম আলাইহিস সালামের নিকটে আসবেন বাবাজি মুসলমান ওই অবস্থাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও হযরতে আদমের সম্মুখে দাঁড়িয়ে যাও যেন মা হাওয়া আদমের সঙ্গে যেন মিশ্রিত না হতে পারে তাদের একটা জায়েজ কাজ আছে ওই জায়েজ কাজ যতক্ষণ পর্যন্ত না হবে আদমকে এবার হাওয়াকে একই সঙ্গে মিলন করতে দিও না এ বাবা যে মুসলমান ভাইরা যেমনই মিলন করতে যাবে বাবা ওর ফাঁকে জিবরিল আমিন এসে দাঁড়িয়ে গেলেন বলো গো আদম তবে শুনে নাও আর কাছাকাছি হইও না তোমাদেরকে একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে তোমাদেরকে বিবাহ করতে হবে বলে কি করতে হবে বিবাহ
বিবাহ করতে হবে বলে ঠিক আছে বিবাহ করব মাহাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ঠিক আছে আমিও বিবাহ করব বাবাজি বিবাহ পণিয়ে দেওয়া হলো পণিয়ে দেওয়ার পরে বাবা তখন আদম আলাইহিস সালাম বলতেছে বলে এই ফেরেশতা বলো আমাদের বিবাহ কি সম্পন্ন হয়েছে নাকি হযরতে জিবরীল আমিন বলে না এখন হয় না এখন হয় না বলে কেন হয় না বিবাহতে পড়ায়া দিয়েছেন হযরতে জিবরীল আমিন বলতে চোখ আদম আলাইহিস সালাম মোহরানা দেব জিবরীল আমিন বলতেছে টাকা দিয়ে মোহরানা দিতে হবে হযরত আদম আলাইহিস সালাম বলছে গো ফেরেশতাও আমার কাছে তো টাকা নাই আমি তো আপনার টাকা কোথায় পাবো তখন তো বাবা টাকা পয়সা কিছু ছিল না বাবা এই বাবা যে মুসলমান বাইরে হযরত জিবরীল আমিন বলতেছে বলো গো আমার আদম দেখো জান্নাতের উপরে তাকায়া দেখো আসমানে তাকায়া দেখো একটা সোনালী কালারের নাম লেখো দেখতেছো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরীল আমিন বলতেছে বলো গো আদম ওই নামখানা তুমি একবার নয় দুবার নয় সাতবার পড়ে নাও তোমার মোহরানা সদ হয়ে যাবে নারী তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত তখন তো টাকা পয়সা ছিল না জিবরীল আমিন বলে ওই নামটাকে পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বাবাজি যে নবীর নাম পড়ে হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা মায়ের মোহরানা টাকা দিয়েছে তাহলে বলুন ওই নবীজির আগমন দিবসে খুশি মানাবো কিনা ইগো বাবাজি মুসলমান আসুন যখন বাবা হযরত আদম আলাইহিস সালাম বিবাহ शादी হলো মোহরানা দেওয়া হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা কিন্তু বলেছিলেন বলে এ হাওয়া আদম শোনো তোমরা জান্নাতের সব ফল খাও সব ফল খাও কিন্তু একটা ফল তুমি খেতে পাবে না সেটা হচ্ছে গন্ধম ফল ওই গন্ধম ফল যদি খাও তাহলে তুমি জীবন জান্নাতি হতে পারবে না বাবা তে মুসলমান ভাই এ শোনা মানে মানিকেরা যখন হযরত আদম আলাইহিস সালাম এই গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন বাবা যে হযরত আদম আলাইহিস সালাম এক নয় দু নয় তিন নয় প্রায় বাবা যে কোন কিতাবের মধ্যে লিখতেছেন বাবা জি 3.5 বছর ধরে আল্লাহর কাছে কেঁদে 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 চোখে ঘা হয়ে গিয়েছিল তবু আল্লাহর দরবারে দোয়া কবুল হয় নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে আদম শোনো তুমি কি আসমানে দেখতে পেছো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা রয়েছে ওই নামটা পড়ে তুমি আমার কাছে দোয়া করো আমি তোমাকে ক্ষমা করে দিব জোরে বলেন আদম আলাইহিস সালাম তিনি নামটা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ইনার নামের ওসিলা দিয়ে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন সেই দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন জোরে বলেন আল্লাহ আমিন তারপরে বাবাজি হযরতে মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে দুনিয়ার সরজমিনে দুনিয়াতে বাবাজি পাঠানো হলো জোরে বলেন কিন্তু বেরাদার হযরত আদম আলাইহিস সালামের কপালে কিন্তু বাবাজি নূরে মুহাম্মাদি জোরে বলেন এখন মহব্বত বলবেন না এই যে বাবা যে আপনারা রাত্রি জাগছেন এটা কি ইবাদত নয় কি গো ওই বলতেছে আ জাগ নাও ইবাদত হে দেখি না ইবাদত হে জাগ নাও ইবাদত হে দেখি না ইবাদত হে মা কে চেহারা দেখি না ইবাদত হে কুরআন পড়না ইবাদত হে নামাজ পড়না ইবাদত হে মা কে চেহারা দেখি না ইবাদত হে জোর করুন সুবহানাল্লাহ
ए बाबा जे मुसलमान भाईरा ओगो आमा सुना माने केराओ जकल बाबा पृथ्वीर सर जमीन बाबा हजरत আদম আলাইহিস সালাম কে বাবা দুনিয়ার সার জমিনে যকল পাঠানো হলো মাহওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যকল বাবা জি পাঠানো হলো এইরকম ভাবে বাবা জি এ সুনা মানি কেরা হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হলো বাবা জি 60টা সন্তান মেয়ে হলো 60টা তাহলে কটা হলো ব্যাটা হলো 60টা মেয়ে হলো 60টা তাহলে কত হলো এই 60টা লাগে 60 60 किछुदिन आगे फेसबुके बाबा जी देखे भाई बहने विजी केमन भाई तो बाबा जी যে মেয়েটাকে বিবাহ করেছে ও হচ্ছে অন্য বাপের মানে মা হচ্ছে একটা মা হচ্ছে একটা দুইটা বাপ একটা বাপের কাছ থেকে হয়েছে মেয়েটা আর একটা বাপের কাছ থেকে হয়েছে বেটাটা তাই বলছে যে আমরা এরকম ভাবে বিবাহ করেছি বলে বিবাহটা করলে কেন বলে আমাদের জমি জায়গা দন্দলত অনেক আছে জানো মেয়েটার নামে জমি জায়গা সব করা ছিল তো মেয়েটা বলছে যে আমাদের জমি জায়গা যেন অন্য কেউ যেন না নিতে পারে আমাদের মানে মধ্যে যেন জমি জায়গা থাকে তারই জন্য আমরা ভাই বহিনে বিবাহ করেছি তাহলে এটা যাই যাই ইগো যাই হয়েছে বাবা যে মুসলমান না আদম আলাইহিস সালামের আগে ছিল যাই কিন্তু এখন যাইজ না এখন বহুত মেয়ে আছে বহুত ছেলে আছে ঠিক কি না তো বাবা যে মুসলমান এই সুনাম আনিকেরা আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার সরজমিনে আসলেন বাবাজি এই রকম ভাবে একের পর এক নবীগণ আসতেছেন এই রকম ভাবে নবী মুস্তাফার নূরটা বাবাজি পরিবর্তন হতে হতে মুনতাকিম হতে 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 বাবাজি বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ কাছ থেকে বাবা যে মুসা কালিমুল্লাহর কাছ থেকে নূরে মুহাম্মাদিটা পরিবর্তন হতে 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 বাবাজি একবারে নূরটা চলে গেল বাবা কার কাছে হযরতে হাসিম জোরে বলেন হাসিমটা কে ছিল হযরতে আব্দুল মুত্তালিবের আব্বা জোরে বলেন সুবহানাল্লাহ একবার জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবা যে মুসলমান ভাইরাও অনেক ব্যক্তিরা বাবা অনেকে আপনার দল পেয়েছে রে বাবা তার নবীর নাম শুনে বাবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্বন দেয় না বাবা যে তারা বলে যে জায়েজ নয় এটা করা বেদাত এটা করা হলো শিরক কিন্তু বাবা যে একটা আদম আলাইহিস সালামের ঘটনা বাবা আপনাদেরকে শুনিয়ে যায় বাবা আদম আলাইহিস সালামের জীবনী বলতে গেলে কমসকম বাবা তিন রাত্রি দরকার আছে এ বাবা যে মুসলমান হযরতে আদম আলাইহিস সালামকে যখন বাবা সিজদা করা হয়েছিল সমস্ত ফেরেশতা যখন দাঁড়িয়ে গেল আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আপনার ফেরেশতারা কেন আমাকে সিজদা করতেছে আল্লাহ বলেছে ওগো আদম তোমার প্রতি সিজদা নয় তোমার পিঠে নূরে মুহাম্মাদি রাখা আছে তার জন্য তোমাকে এটা তাজবি সিজদা করে জোরে বলুন সুবহানাল্লাহ এই চোখে চুম্বনটা কবে থেকে আমরা পেয়েছি চলুন বাবা জানিয়ে যাই বাবা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলে আল্লাহ আল্লাহ গো আপনি তো আমার পিঠে মুহাম্মাদি নূরটা রেখেছেন আল্লাহ আমি তো দেখতে পাই না ও গো রব্বুল আলামিন ওই নূরে মুহাম্মাদিটাও আপনার দেখতে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আদম তুমি শুনে নাও তুমি কি নূরে মুহাম্মাদি দেখতে যাও আদম আলাইহিস সালাম বলে হ্যাঁ দেখতে যাই বাবা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইবহাম বাবা জি পেছন থেকে বাবা জি নূরে মুহাম্মাদিটাকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মাদি দহল জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম বলছে বলে আল্লাহ তবুতে দেখতে পাই না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও গাদব তোমার দুই হাতের বুড়া আঙ্গুলকে সামনে করো বাবা যখন হযরতে আদম আলাইহিস সালাম সামনে যখন
বাবাজী করালো করার পরে বাবাজী এ সোনা মানিকে রাও ওকে আমার মা খালাও শুনেছেন মা রাতের বেলা ঘুমাও যখন হযরতে আদম আলাইহিস সালাম যখন বাবাজী বড় আঙ্গুল দুটো সামনে করলেন সামনে করার পরে বাবাও আমাদের আদি পিতাও হযরতে আদম আলাইহিস সালাম তিনি বাবা নূরে মুহাম্মাদি দেখলেন দেখার পরে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে তিনি চুম্বন দিয়েছেন জরকন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম নবীকে দেখার পরে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে চোখে চুম্বন দিয়েছে রে বাবা তাহলে বলুন না আমাদের আদি পিতা বাপ যদি দেয় তিনার সন্তান তো আমরা কি গো তিনার সন্তান আমরা না তাহলে আমাদের আদি পিতা বাপ যদি নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলে চোখে চুম্বন দেয় তাহলে বাবা আমরা কি করতে পাবো না কি গো বাবাজি অনেক মানুষের বাবাজি চোখ নষ্ট হয়ে যাচ্ছে অনেক মানুষের বাবাজি চোখের পাওয়ার কমে যাচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে চুম্বন দেয় বাবাজি তার চোখে কোনোদিন ছাঁদে পড়বে না তার চোখে বাবাজি আপনার কান হবে না তার চোখে কোনোদিন পাওয়ার কমবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যারা নবীর নাম শুনে যারা কপালে চোখে চুম্বন দেয় তারাই বাবা চোখে পাওয়ার বানিয়ে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ।